আজি অসমীয়ার বাপতি শাহুন রঙালী বিহু সমগ্র রাজ্যতে উদযাপন করেছে এই রঙালী বিহু। ইয়ার ব্যতিক্রম হওয়া নাই শিবসাগর জেলার অন্তর্গত নামটিত। মই রদিক এইখনতে জানাইছো বহাগর বহুত বহুত আন্তরিক শুভকামনা। তেনেহলে আহক আমি উপভোগ করো সেই নামটির বিহুটি। আজি অসমীয়ার বাপতি শাহুন রঙালী বিহু সমগ্র রাজ্যখনত উদযাপন করেছে এই রঙালী বিহু। ইয়ার ব্যতিক্রম হওয়া নাই শিবসাগর জেলার অন্তর্গত নামটি। নামটির রিমখাম হুঁচৰি দল কঁকালত টঙালী বান্ধি ডেকা গাভৰু এক হৈ সুন্দর বিহু প্রদর্শন করে রাইজর মন আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। আমি উপভোগ করো সাংবাদিক ওয়াহিদ আলীর ক্যামেরার বন্দী হওয়া এই বিহু হুঁচৰি জোড়া। নমস্কার, আমি সদৌ অসমবাসী রাইজলে আমার রিমখাম হুঁচৰি দলৰ তৰফৰ আমি বিহুৰ ওলগ জনাইছো, যাতে বিহুৱে আমাক সকলোকে শান্তি সমৃদ্ধি বজায় রাখাত সহায় করে। আর লগতে আমি ভাবিছো যাতে আমার এই বিহু যি পৰম্পৰা, যেহেতু আমার বিহু যদিও মঞ্চত আজি উপবিষ্ট, তথাপিতো আমি এই রিমখাম হুঁচৰি দলে আমি ভাবিছো যে আমি পরাপক্ষত আমি এই চোতাল বিহু মাধ্যমেটি রাইজর আমি আশীর্বাদ মানে লই যাতে আমার যুব প্রজন্ম সকলে আগবাড়ি যায় তারে আমি কামনা করি। আজি নামটি রিমখাম হুঁচৰি দলে প্রথম নামটি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত স্বীকৃতি সরকার স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক পুরোহিত তথা সাধু সেই সারর ঘরত আজি আমার নামটি রিমখাম হুঁচৰি দলের প্রথম পদধূলা পেলাবলে আমি লৈছো। আর এইটো কারণে আমি পদধূলা পাইছো, সার হয়েছে আমার সকলোরে মরমর তথা আমার সকলোরে শিক্ষাগুরু, তেও আমার পুরোহিত সাধু। এসময়ত স্যার এনেকুৱা ধৰণৰ ব্যক্তি আছিলে, অভিনেতা খেলুৱৈ আৰু স্যার সকলো সমাজৰ লগতে জড়িত আছিলে। সেই হেতুকে আজি নামটি অঞ্চলৰ আমি তেওঁ বয়োজ্যেষ্ঠ হিচাপে আজি আমাৰ প্ৰথম ৰিমখাম নামটি হুঁচৰি দলে পদধূলা পেলাবলৈ আহিছিলোঁ। তোমার শরণ হার গোবিন্দ প্রভু করিম কেনে করি আমার ঔষধি নাই দুঃখ ক্ষমা করা দোকানিক চরণ দিয়ক পদত ঠাই প্রভু দুজনে দুই নতি বিন বিহু আমার অসমিয়ার পরম্পরা তাহিতে আমি সরু এই যে ভয়ে ভয়ে বিহু খাইছিলো। বিহু হল এটা অসমিয়ার ডাঙর সংস্কৃতি। আজি এই গুৱাহাটীত আপনার কালিবা দেখিছে যে সমগ্র বিশ্বত আমার এই বিহুভাগ প্রকাশ হওয়ার কারণে তখন চেষ্টা করছে। আজিও আমার বোলে গৃহক আহিলা যদুরাই পবিত্র করলে পদর ধূলায় আমার কি ভাগ্য পরিপুষ ভাগ্য ভাগ্যহে দেখা পালো তদু চরণ সফল হইল মানব জীবন। 1964 চনেরপর মানে থাকি আপনার বড় চরণ হার করবলে পাই অশেষ ধন্যবাদ বহুত করেছে নামটি রাইজে। মই সকলোকে আন্তরিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেবা জানাইছো। আগন্তুক বিভাগ নতুনকে যাও নতুন বছর ভালো মানে হোক আর যখন লড়া ছালী পড়া শুনা করেছে যেন আই হস্তি মাতৃ কণ্ঠত দি ভবুর ভর চন্ত্র উন্নতি বিধান করে তাকে কামনা করে মানুষ কৃষ্ণ।